হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সোমবার আর এই যে এখন বাজারে গিয়েছিলাম, একটু সবজি আনলাম, বাঁধাকপি, বেগুন আর লঙ্কা, এগুলো আনলাম। আর দেখো কি কি রান্না করা হলো আজকে। মিষ্টি আলু দিয়ে ডাল রান্না করা হলো, মাছ এনেছে বাজার থেকে, মাছও রান্না করা হলো। আর এদিকে দেখো সবজি, মিশাল সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘেঁটের তরকারি, মাছের মাথা দিয়ে এই ঘেঁটে তরকারিটা অনেকদিন পরে খেলাম, খুব টেস্ট লাগে খেতে। আর এদিকে দেখো পাতলা করে মাছের ঝোল, বড় মাছ, রো মাছের ঝোল, বড় বড় আলু দিয়ে ভালোই লাগলো খেতে। এই যে দেখো মাছের পিসগুলো ঠিকই আছে, আলুগুলো বেশ বড় বড় করে দিয়েছি আমি। মাংসের আলু, মাছের আলু এগুলো খুব ভালোবাসি। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, আরেক প্রেশার ভাত বসালাম, হয়ে গেছে। আর এই যে দেখো আমি এখন রান্নাঘর থেকে আসলাম। আর বন্ধুরা আজকে একটা বড় কাজ করব, এই যে এখন করা শুরু করলাম। আর এই বিয়েবাড়ি কালকে এই ব্যাগটা নিয়ে গেছিলাম, তো এই ব্যাগটা আলমারির মধ্যে রেখে দিব। আলমারিতে রেখে দিয়ে না রাখলে ধুলো বালি পড়ে নষ্ট হয়ে যাবে, তো আলমারিতে রেখে দিলাম। আর এই যে দেখো বড় কাজটা, আজকে আলনাটা গুছালাম, অনেক দিন ধরে কিভাবে পড়ে আছে গুছাতে আর ইচ্ছে করে না। এই যে গুড্ডু জামা কাপড়গুলোও গুছালাম, আর আমার আলনার কাপড় সব গুছালাম, গুছগাছ করলাম, তো আজকে একটু রুমটা ভালো লাগছে। আর বন্ধুরা এখন বাজে দুপুর 2টা, তো 2টার সময় দেখো খেতে বসলাম, লেবু নিলাম, মিশাল তরকারি আর মাছের ঝোল। তো খাওয়া শুরু করি বন্ধুরা, খাওয়াটা খেয়ে নিই। আর বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, এখন রাত তো 9:30। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ। আর বন্ধু আর কিনা কানের আমি পড়তে পারি না, কিন্তু নিশা কানেরটা দিল খুব ভালো।